তারপরে নিয়েছি একটু বড় বড় সাইজ করে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, আদা কুচি, আর এখানে নিয়েছি দারচিনি, ছোটো এলাচ, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, গোলমরিচ গোটা গোলমরিচ, সরি গুঁড়ো না, গোটা গোলমরিচ দেখুন। আর পেঁয়াজগুলো আপনারা এরমভাবে কাটবেন স্যুপের জন্য। আচ্ছা এখানে নিয়েছি সবজি, চিকেন স্যুপ করবার জন্য সবজি নিয়েছি, পেঁপে, আলু, পটল, গাজর, বিনস, টমেটো, আর গোটা গোটা পেঁয়াজ দেয়, সেখানে আমার গোটা পেঁয়াজ ছিল না, গোটা একটু বড় পেঁয়াজ হয়ে গেছে, সেই জন্য আমি দু টুকরো করে নিয়েছি, এগুলো লাস্টে দেবো পেঁয়াজটা টমেটোটা। তাহলে আমি শুরু করছি, মানে আগে চিকেনটাকে একটু মাখিয়ে নিতে হবে, কী কী দিয়ে মাখাতে হবে, এই যে পেঁয়াজগুলো রেখেছি, এই পেঁয়াজ, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম ছোটো এলাচ, দারচিনি, আর হচ্ছে গোলমরিচ, গোটা গোলমরিচ, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, সামান্য পরিমাণ হলুদ, যেহেতু স্যুপ হবে বেশি হলুদ না, সামান্য পরিমাণে একটু হলুদ, দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, যে স্যুপ হবে ঝোল ঝোল হবে আন্দাজ মতো নুন, দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল, সামান্য একটু সর্ষের তেল, এইটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, হাত পালে হাত দিয়েও মাখাতে পারবেন, চামচির সাহায্যে বা ফুলটির সাহায্যে মাখিয়ে নিতে পারবেন, একদম মাখিয়ে নিলেন, এটাকে আমি মাখিয়ে নিয়েছি, এবার আমি গ্যাসের কাছে চলে যাব, আপনারা সাদা তেল বা সর্ষের তেল দিয়েও করতে পারেন, ওরা সাদা তেল দিয়ে করতে, আমি সর্ষের তেল দিয়ে করছি, সামান্য পরিমাণে অল্প তেল, এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, একটু চিঁড়ে দেবেন, একটা তেজপাতা, একটা তেজপাতা, তেলটা গরম হতে থাকুক, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই তেলের মধ্যে এই যে মাখিয়ে রেখেছিলাম, এবার চিকেনটা আমি দিয়ে দিলাম, এবার একে একে আমি এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো, প্রথমে পেঁপেটা দিয়ে দিলাম, আলু, পটল দিলাম, বিনস, দিলাম গাজর, আমি তো আগেই নুনটা দিয়ে দিয়েছি, ওখানে আপনারা একবার টেস্ট করে দেখে তারপর সেইভাবে নুনটা দেবেন, এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে, এর মধ্যে কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা পড়বে না,
আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য দেবেন না। স্যুপটা সম্পূর্ণ পরিমাণে সাদা হবে, এটা কোনো কালার আসবে না। এবার আপনারা চাইলে দিয়ে দেবেন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু না দিলেই ভালো হয়, আমি দিই না। এটা হতে তার 2 থেকে 3 মিনিট একটুখানি নাড়াচাড়া করে তারপর এটাকে জল দিয়ে দেবো। এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। পাঁচ থেকে 10 মিনিট এরপর একটু নাড়িয়ে দেবেন, আর কিচ্ছু করতে হবে না, যাই যেন নাড়ানো চালে না। এটা কষাতে হবে না, এটা ঝোল হবে। নাড়িয়ে চাড়িয়ে এবারে জল ঢেলে দিতে হবে মধ্যে। আর এখন আমি এই যে পেঁয়াজ আর টমেটো, এই যে টমেটোটা আর পেঁয়াজটা আমি কেটে রেখেছি, এখন দেবো না। এখন দিলে টমেটো তো গলে যাবে, পেঁয়াজও গলে যাবে, ঠিক না মনে হয়। কিছুক্ষণ আগে আমি টমেটোটা পেঁয়াজটা আর দেবো একটু পুরো গরম মশলা, আর তার সঙ্গে নামানোর আগে একটু মাখন দেবো, সেটা যখন দেবো তখন বলবো আপনাদের। এখন দিয়ে দিই আমি টমেটো, এখন দিয়ে দিই, পরে দেবো, নামানোর আগে দেবো। একটু মিষ্টি দেবো, দিয়ে আমি এর মধ্যে একটু জল, মিষ্টি দিয়ে একটু নাড়িয়ে জল দিয়ে দেবো। এই রান্নার রেসিপি আমার আমার শাশুড়ির কাছ থেকে শেখা, কেন আমি এত রান্না জানতাম না বিয়ের আগে। আমার সমস্ত কিছু যা কিছু রান্না সব শাশুড়ির কাছ থেকে শেখা। এবার মিষ্টি দেওয়ার পরে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এটা আপনারা প্রেশারের মধ্যে এরকম নাড়িয়ে চাড়িয়ে প্রেশারে দিও, সিটি মেরে করতে পারেন, আমি প্রেশারে করছি না। এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। এর মধ্যে আপনার ফুলকপিও, সবজি ফুলকপিও দেওয়া যায়, আমার কাছে ফুলকপি ছিল না তাই আমি দিইনি। এবার এটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হতে দিলাম, যতক্ষণ সেদ্ধ হবে আর 15-20 মিনিটের মধ্যে হয়ে যাবে কমপ্লিট। মানে চাপা দিয়ে সেদ্ধ হতে দিলাম, 15-20 মিনিট এটা সেদ্ধ হোক। 15-20 মিনিট দেখছি, এবার থালাটা তুলে দেখছি। সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, সব সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। চিকেন তো সেদ্ধ হয়ে গিয়ে খুলেই গেল, পেঁপেও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, সব আলুও সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে টমেটো আর পেঁয়াজ রেখেছিলাম, এবার নামানোর আগে এগুলো আমি দিয়ে দেবো। তাহলে আপনাদের মুখে এই গোটা গোটা পেঁয়াজগুলো পড়বে, খাওয়ার সময় খুব ভালো লাগবে খেতে। ফুটে নিই পেঁয়াজটা, একটুখানি ইয়ে হয়ে যাক, 2 মিনিটের জন্য এটা একটু ফুটতে দিলাম। এই দেখুন পেঁয়াজগুলো নামানোর আগে দিচ্ছি, তাতেই দেখুন কিরকম পাপড়ি খুলে যাচ্ছে। এই গরম ভাপে থাকলে একদম ঠিকঠাক হয়ে যাবে। এগুলো একটু গোটা গোটা হয়ে গেছে আমার চিকেন স্যুপ, এবং এর মধ্যে আমি মাখন দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো মাখন দেবেন, আমি এই ছোটো একটা দুটো আছে, এই দুটো ছোটো দুটোই দিয়ে দেবো, একটা দিলেও হবে। Thank you.
সুন্দরভাবে প্রত্যেকটা সবজি গলে গেছে, খুব সুন্দর করে গলে গেছে। এবার আমি এটা ঢেলে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো মাখন দেবেন, আমি বেশি মাখন খাই না তাই কম দিলাম। আর ও যদি খায় যখন খাবে পাতে ওটা অন দিয়ে দেবে আর একবার। খুব সুন্দরভাবে সব গলে গেছে, প্রত্যেকটা সবজি গলে গেছে সুন্দর। এবারে এটাকে আমি ঢেলে নেব কড়াইয়ের দিকে, গ্যাস বন্ধ করে দিলাম। এটা খুব গরম আছে তাই আমি হাতে নিয়ে এ করতে পারলাম না, এটা গরম আছে আমি তাই হাতে নিয়ে দেখাতে পারলাম না। আপনারা আমার মতন করে ঠিক আমি যেভাবে তৈরি করেছি চিকেন স্যুপ ঠিক সেরকমভাবে চিকেন স্যুপটা করে খাবেন, খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে। প্লিজ প্লিজ আপনারা একবার এইভাবে রান্না করে খাবেন, একবার আমি যেভাবে করেছি ঠিক সেভাবেই রান্না করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে চিকেন স্যুপ। তাহলে ঠিক আছে, রাখছি, টাটা।